জমির মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা কৃষক শ্রমিক আপনারা জানেন এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখন এই দেশের 70-75 ভাগ লোক কৃষক আমাদের কৃষক বাংলার কৃষক এই দেশের ভোট ব্যাংক যেখানে আপনার ভোট যত আছে সব কৃষকদের কন্ট্রোলে কৃষকদের আন্ডারে বাংলার কৃষক জনতা শেখ হাসিনাকে চাই এই দেশে যখনই আমলি সরকার গঠন করেছে আমাদের প্রিয় নেত্রী কৃষকপ্রধান জনতা শেখ হাসিনা সরকার গঠন করেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে তখনই এই দেশের কৃষক শ্রমিক জনতার ভাগ্যের উন্নয়ন ঘটে আমি দেখেছি 240 টাকা গার্মেন্টস শ্রমিকের বেতন আজ সেই বেতন 8,500 হয়েছে এখন এই নতুন স্কেলে ভারত থেকে 13,000 উপনীত হবে এই বাংলার জনগণ শেখ হাসিনাকে পছন্দ করে বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষ শেখ হাসিনাকে চায় আর বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে সারা বাংলার কৃষক সার্বক্ষণিক নেত্রী রক্ষার্থে নেত্রীকে পুনরায় এই দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য বাংলাদেশ কৃষক লীগ মাঠে আছে এবং তাকে আমরা প্রধানমন্ত্রী করে ঘরে না আনা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখব এবং আমরা আশাবাদী যে বাংলার জনগণ আমাদের প্রিয় নেত্রী কৃষক রত্নকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য Oh!